নমস্কার বন্ধুরা, অনু রিয়ালস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আমি আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে নিরামিষভাবে পুঁই ডাঁটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো খুবই সিম্পল একটি রান্না, কিন্তু খেতে ভীষণই সুস্বাদু। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এখানে রান্নাটি করব, তার জন্য দেখতে পাচ্ছেন আলু কেটে নিয়েছি আর কুমড়ো বেশ বড় সাইজে কেটে নিয়েছি, আর এখানে পুঁই ডাঁটা কেটে ধুয়ে নিয়েছি। পুঁই ডাঁটার মধ্যে অল্প একটু বেগুন দিয়েছি, বেগুনের পরিমাণ কিন্তু খুব বেশি দিইনি। এবার আমি রান্নাটা শুরু করব, তার জন্য কড়াই 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে 1 চা চামচ মতো জিরে ফোড়ন দিচ্ছি আর 1টি শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। 2টো তেজপাতাও কিন্তু ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এখন ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। তো এই অল্প তেল দিয়েই কিন্তু রান্নাটি হয়ে যাবে। এটি স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকারী, যেহেতু একদম অল্প তেলে রান্না করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সমস্ত ফোড়ন ভেজে নিয়েছি, এবার এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিট মতো আলুগুলোকে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজিনি। 2 মিনিট আলু ভেজে নেওয়ার পরে এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এবার কুমড়ো দেওয়ার পরেও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে ভীষণই মূল্যবান। তো 2 মিনিট দেখতে পাচ্ছেন এখানে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো হলুদ আর লবণ দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখানে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি, দেখতে পাচ্ছেন তরকারির কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা পুঁই ডাঁটা আর বেগুন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই নিরামিষ রান্নাটি করার সময় আপনারা আপনাদের পছন্দ মতো অন্য সবজিও এর মধ্যে অ্যাড করতে পারেন, সেক্ষেত্রেও তরকারিটা খুবই সুস্বাদু হয়। তবে আমি এখানে পুঁই ডাঁটা, কুমড়ো আর আলু দিয়ে রান্না করেছি, কারণ এটি আমাদের বাড়িতে সবাই খেতে ভীষণ পছন্দ করে। তো এখানে সমস্ত উপকরণ দেখতে পাচ্ছেন, আবারও ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে বেশি জল দিচ্ছি না, অল্প একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা লাগিয়ে দেব, কারণ যেহেতু পুঁই ডাঁটা থেকে জল বেরোবে, সেহেতু আমি আর বেশি জল দিলাম না, অল্প একটুখানি জল দিয়ে ঢাকা লাগিয়ে এটিকে সেদ্ধ করে নেব। তো এটি সেদ্ধ হোক, ততক্ষণে আমি একটি মশলা বানিয়েছি। এখানে 1 ইঞ্চি আদা, 1 চা চামচ মতো জিরে আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নিয়েছি। তো বেশি মশলাও কিন্তু এই রান্নাটির মধ্যে আমি ব্যবহার করিনি। আর এদিকে দেখতে পাচ্ছেন সবজি বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে, আর এখানে আলু কুমড়ো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর তরকারিটা একটি পাত্রে ঢেলে নেব। তো তরকারি ঢেলে নিয়েছি, এবার ওই কড়াইয়ে আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। এবার 1 চামচ মতো পাঁচফোড়ন দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফোড়ন একটুখানি ভেজে নেব। তো ফোড়ন ভাজা হয়ে গেল, এবার আমি এর মধ্যে আগে থেকে যে মশলা বেটে রেখেছিলাম সেই বাটা মশলা তেলের ওপর ঢেলে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব, যেহেতু আদা দিয়েছি সেহেতু একটু বেশ ভালো করে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো এরই মধ্যে আমি অল্প একটুখানি লবণও দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে বেশ ভালো করে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছে, আর মশলার কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, আর কালারটা চেঞ্জও হয়ে গেছে। তো মশলাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা তরকারি ঢেলে দিচ্ছি। তো তরকারি দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন তরকারিতে বেশ খানিকটা জল রয়ে গেছে। এবার জল যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার জল শুকিয়ে এসেছে, এর মধ্যে আমি ওপর থেকে সবজি মশলা দিয়ে দিলাম 1 চামচ, আর পরিমাণ মতো আমি কিন্তু চিনিও দিয়ে দিয়েছি। তো যেহেতু মিষ্টি কুমড়োর তরকারি, একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটিকে পাত্রে ঢেলে নিয়েছি। এটি কিন্তু নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটি রান্না। তো বন্ধুরা, এইভাবে নিরামিষ করে একদিন পুঁই ডাঁটা রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে।